সাংবাদিক জামাল খাশোকি হত্যাকাণ্ডে নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজই রিপোর্টটি প্রকাশ করার কথা রয়েছে। এর আগে এই বিষয়টিতে সৌদি বাদশার সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এবং পারস্পরিক উদ্বেগ ও আগ্রহের বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা। রিপোর্ট করছেন ওবায়দুল রশিদ। 2018 সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। তারপর থেকেই তার মৃত্যুকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে বৃহস্পতিবার বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন জো বাইডেন। এর আগেই প্রতিবেদনটি তিনি পড়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য না করলেও সার্বজনীন মানবাধিকার এবং আইনের শাসনের বিষয়ে গুরুত্বরূপে সৌদি বাদশাকে আহ্বান জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর হাত থেকে সৌদি ভূখণ্ড রক্ষায় মার্কিন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন দুনেতা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে দুদেশের সম্পর্কের গভীরতা এবং মধ্যপ্রাচ্যে ইরানের কর্মকাণ্ড বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে খাশোগি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। তবে ওই হত্যায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন সৌদি যুবরাজ। ওদিকে জো বাইডেনের নির্দেশে সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 17 জন নিহত হয়েছে। ইরাকে মার্কিন কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলার জবাবে ওই বিমান আক্রমণ চালানো হয় জানিয়েছে পেন্টাগন। ওবায়দুল রশিদ।